नमस्कार, वेलकम टू अ चैनल सनीज केयर फॉर पेट्स और आमी आपनादेर होस्ट सनी। तो आज आमरा जे विषयटा कथा बोलो बा आमी जे विषयटा कथा बोलो सेटा ना तो आमी कोनो डॉग ब्रीड्सेर ब्यापारे आपनादेरके चेनाबो ना तो कोनो पेट केयारेर ब्यापारे बोलबो। आज आमी आमार एकटा फिलिंगस बा एकटा थट्स सेई सब पेट ओनारदेर संगे शेयर करते चाइ जारा ভুল কাজ করছে তাদের পেটসের সঙ্গে। আজকে আমাকে ভিডিওটা বানাতে বাধ্য হলো কারণ দিনের পর দিন অনেক দিন ধরে আমার কাছে অনেক এরকম কমপ্লেন জমে আছে যেখানে পেটসরা দিনের পর দিন তাদের মালিকের কাছে অপদস্ত হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আজকে আমার এই ভিডিও। তো ভিডিও দেখো এবং যারা পেট ওনার যারা এরকম করছে তাদের কাছে প্লিজ এরকম করবে না, ঠিক আছে? দেখো, যখন তুমি একটা পেটস রাখছো, ঠিক আছে, তো তখন তার সম্পূর্ণ দায়িত্ব তুমি নিয়ে তবেই তাকে তোমার বাড়িতে রাখছো। তো চেষ্টা করবে তার সমস্ত কেয়ারটা তুমি তোমার নিজের দায়িত্বে রাখবে। তার ভ্যাকসিনেশন হোক, ফিডিং হোক, স্যানিটাইজেশন হোক বা আদার্স যাই হোক, প্রত্যেকটার মানে কি বলবো খবর তোমাকেই রাখতে হবে। যেহেতু ইউ হ্যাভ অ্যাডপ্টেড দ্য পেট, তুমি যখন একটা বাচ্চা কুকুর বাড়িতে নিয়ে আসো না, তখন কুকুরটা হচ্ছে একটা আশা নিয়ে আসে যে আমার মালিক আমাকে ভালো রাখবে, খুশি রাখবে, আমাকে যত্ন করবে, কিন্তু সেটা হয় না। তাই আমার আজকের এই ভিডিও। আমরা আকসার এরকম দেখতে পাই যে যখন একটা ডগ বা অন্য কোনো পেটস বুড়ো হয়ে যায় তাদের প্রতি আমাদের যে কদর সেটা আর থাকে না। বাট কেন? বিকজ তারা তাদের বিউটি নষ্ট করে ফেলে, সৌন্দর্য আর থাকে না তাদের, তারা আর আগের মতো অ্যাক্টিভ, আগের মতো কাজ করতে পারে না, নাকি আপনার সোসাইটিতে স্ট্যান্ডার্ড কমে যাবে একটা ওল্ড কুকুর বা আপনার অন্য কোনো পেটস বাড়িতে রাখলে কিচ্ছু কমবে না। আকসার দেখা যায় যে যখন একটা পেটস বুড়ো হয়ে যায় হয় দেয়ার অ্যাবান্ডেন, বাইরে ছেড়ে দেওয়া হয়, ওদেরকে কেয়ার করা হয় না বা বাড়িতে রাখলেও ঠিকমতো যত্ন নেওয়া হয় না, যতটা অন্য পেটসদের বা অন্য যে নতুন যে পেটসদের যতটা যত্ন করা হয় ততটা যত্ন করা হয় না। বাট কেন? এই তোমার কাছে একদিন ভালোবাসার পাত্র ছিল আর তুমি আজ তাকেই ফেলে দিচ্ছ কারণ সে পুরনো হয়ে গেছে, সে বুড়ো হয়ে গেছে। না, একইভাবে তুমি পারবে তোমার বাবা মাকে বুড়ো হয়ে গেলে ছেড়ে দিতে? না। তো এদের জন্যই কেন? এই যাকে তুমি বাইরে ছেড়ে দিলে সেই তোমার কাছে একদিন খুব লাভলি ছিল, খুব কিউট ছিল নিয়ে ঘুরে বেড়াতে, কিন্তু আজ সে জাস্ট একটু বুড়ো হয়ে গেল বলে তুমি তাকে ছেড়ে দিলে। গাইস, এটা স্টপ করে দাও। নেক্সট যেটা বলবো, প্রপার কেয়ার অফ দ্য পেটস। অনেকেই এখন দেখা যায় বাড়িতে দামি দামি কুকুর তো কিনে ফেলছে কিন্তু কুকুর দু তিন বছর বা দু তিন মাস পরে এক্সপায়ার করে যাচ্ছে, কেন? ল্যাক অফ প্রপার কেয়ার, আমাদের কেয়ার ঠিকমতো পায় না ওরা। আমি বুঝতে পারি না লোক হাজার হাজার টাকা দিয়ে একটা ভালো পেটস বা একটা ভালো কুকুর তো কিনে নেয় কিন্তু 500-600 টাকার একটা ভ্যাকসিনেশন করাতে কী এসে যায়? ভ্যাকসিনেশন, ইয়েস, খুবই জরুরি একটা ভ্যাকসিনেশন কুকুরের বা যে কোনো পেটসেরই থাকে ভ্যাকসিনেশন। যেরকম আমাদের একটা হিউম্যান কিডস জন্মানোর সঙ্গে সঙ্গে তুমি নিশ্চয়ই ভ্যাকসিনেশন করিয়েছো তোমার ছেলে মেয়ের। তো আর যদি ভ্যাকসিনেশন না করাতে হয়তো তুমি তোমার ছেলে মেয়েকেও তোমার সঙ্গে পেতে না, বিকজ ডিজিজ বা জার্মস তোমার পয়সা দেখে আসে না বা গরিব ছোট ধনী এসব দেখে না, হয়ে যায়। তো ভ্যাকসিনেশনটা করিয়ে নেবে বিকজ ইটস ভেরি নেসেসারি। নেক্সট যেটা হয় সেটা হচ্ছে টর্চার। যতই আমরা ওদেরকে বাড়িতে রাখি সবার একটা ফ্রিডম দরকার হয়। গিভ ইউর পেটস ফ্রিডম, সবসময় খাঁচার মধ্যে বন্ধ, হ্যাঁ, এবার যে যাদেরকে রাখা উচিত তাদেরকে রাখবেই নিশ্চয়ই,
বা কুকুরদের কথা যেমন চেন দিয়ে বেঁধে রাখা, সবসময় চেন দিয়ে বেঁধে, এর ফলে কি হয়, দে বিকাম অ্যাগ্রেসিভ, ওদের টেম্পারমেন্টে বাড়তে থাকে পরপর, বা ওদের মধ্যে রাগ খুব উৎপন্ন হয়, যেটার জন্য আমরা আবার ওদের উপরেই অ্যাকশন নিই, মার ধর সব করে ওদেরকেই কষ্ট দিই। কারণ কিন্তু এখানে ওদের কোনো দোষ নেই, ওরা নিজেদের কাজ করে। তোমার ফ্রিডম দরকার হয় না, সবার ফ্রিডম দরকার হয়, ওদেরও ফ্রিডম দরকার হয়। গিভ ইউর পেটস ফ্রিডম। হ্যাঁ, সব থেকে বড় কথা, গিভ ইউর পেটস লাভ, কেয়ার অ্যান্ড টাইম, একটু ভালোবাসা, একটু সময় আর একটু টাইম দিলেই তোমার পেটস দেখবে যে ভালোবাসাটা তোমাকে দেবে না, তুমি কোনোদিন ফিরিয়ে দিতে পারবে না, এতটা ভালোবাসবে তোমাকে। ইয়েস, নিশ্চয়ই, ইটস কল আনকন্ডিশনাল লাভ। কোনোদিন একটা অ্যানিমেলকে ভালোবেসে দেখো। ইনস্টাগ্রাম, ফেসবুক, অনেক জায়গায় আমি একটা পোস্ট দেখলাম যে তুমি একটা মানুষের সঙ্গে 3 দিন কাটাও, সে তোমাকে 3 মাস পরে আর মনে রাখবে না। বাট সরি, একটু ভুল বললাম, একটা মানুষের সঙ্গে তুমি 3 বছর কাটাও, সে তোমাকে 3 উইকসের মধ্যে হয়তো ভুলে যেতে পারে তোমার একটা ভুলের জন্য। কিন্তু সেই জায়গায় তুমি একটা কুকুর বা অন্য কোনো অ্যানিমেলকে 3 দিন জাস্ট খাওয়াও, সারা লাইফ মনে রাখবে। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে অ্যানিমেল লাভ, হয়তো এটাকেই আনকন্ডিশনাল লাভ বলে। বাট আমরা কোথাও এই জিনিসটাই ভুলে যাই। আমি বলছি না বেশি সময় তোমার অ্যানিমেল বা পেটসকে দিতে হবে, জাস্ট তোমার ডেলি 24 আওয়ার্সের একটু সময়, 5 মিনিট বার করে তোমার পেটসকে দাও না, দেখবে ইউ উইল গেট দ্য বেস্ট হ্যাপিনেস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে খুশিটা তুমি পাবে, এটা আমি প্রমিস করছি তোমাদের। নেক্সট আমার যে বক্তব্যতে আমি রাখবো সেটা হচ্ছে এই যে পেটসের কেয়ারটা একটু ভালোভাবে করো, কারণ বা অ্যানিমেলদের কেয়ারটা একটু ভালোভাবে করো, কারণ ওরা বলতে পারে না, দে কান্ট শেয়ার দেয়ার থটস, ওদের মনের ভাব ইচ্ছে প্রকাশ করতে পারে না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দেম, যখন তুমি একটা পেটস রাখছো তুমি তার মা বাবা সর্বস্ব, তোমাকেই বুঝে নিতে হবে ও কী বলতে চাইছে। যেরকম ছোটোবেলা একমাত্র মাই পারে বুঝে নিতে যে তার বাচ্চা কী বলতে পারছে, কী চাইছে, সেরকম তোমাকে বুঝে নিতে হবে তোমার পেটস কী চায়। সো ডু অ্যাকর্ডিং টু দেয়ার নিডস। তো বাস এইভাবেই ভালোবেসে যাও তোমার পেটসদেরকে। আর যেরকমটা ফার্স্ট পয়েন্ট ছিল, দেখো সবার টাইমে একটা আসবে যখন সবাই ওল্ড এজে হবে, বুড়ো হবে, তার মানে এই নয় যে আমরা ওদেরকে ছেড়ে দেবো, কারণ দ্যাট ইজ দ্য টাইম ওয়েন দে নিড আস মোর, ওই সময় ওদের আমাদের বেশি দরকার, আমাদের পাশে থাকা দরকার। তো প্লিজ আজকের পর থেকে আর এই ভুলটা করো না, পেটস যেমনই হোক দে আর প্রেসিয়াস টু ইউ, ওরা তোমাকে সবসময় ভালোবাসবে, কোনো দিন তোমার কোনো কমপ্লেন করবে না তোমাকে, তুমি কি করলে, তুমি স্নান করলে নাকি খেলে নাকি, ওদের কিচ্ছু এসে যায় না। বাস এই হচ্ছে লাভ, জাস্ট দুবেলা খাওয়ার তুমি নাও দাও, দেখবে তোমার পেটস তোমাকে তাও ভালোবাসবে। তুমি দুটো লাথিও মেরে দাও না তোমার পেটসকে রেগে, তাও লেজ নেড়ে নেড়ে তোমার পেছনে আসবে, এটাই ভালোবাসা, এটাই আন্ডারস্ট্যান্ডিং, যেটা আজকালদের আমাদের যুবকরা বোঝে না, উল্টো পাল্টা প্রেম করে বসে। একবার এদেরকে ভালোবেসে দেখো, ইউ উইল ফরগেট অল ইউর পাস্ট, অল ইউর ফ্রড, সব ধোকা ভুলে যাবে, সব ভুল ভাল কাজ ভুলে যাবে। একবার একবার আমাকে বিশ্বাস করে দেখো, এদেরকে তুমি খেতে দাও না দাও, তুমি কি জামা পরলে, তুমি কিভাবে চুল স্টাইল করলে, তোমার বিয়ার্ডস আছে কি না, এদের কোনো ফরক পড়ে না, দে জাস্ট নিড ইউ, ওরা শুধু তোমাকেই চায়, ইটস কল হোল হার্টেড লাভ। ওকে, তো আজকের পর থেকে
পেটসদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করো, একটু করো না, বেশি করতে বলছি না, একটু করো, ওদেরকে একটু কেয়ার করো, বাস দেখবে তুমি সব ভুলে যাবে। আনন্দ যেটা হবে না মনের মধ্যে ওদেরকে দেখে কোনোদিন ভুলতে পারবে না। তো গাইস, আজকের ভিডিওর টপিক এতটাই, আর কিছু বলবো না বেশি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, যেরকমটা সবসময় বলি। আর আজকের জন্য বাই।